তারই সাথে সাথে রামগঞ্জে সিবিজি গ্যাস স্টেশন উদ্বোধন হয়েছে। আজকে লক্ষ্মীপুর, হাজীগঞ্জ, চন্দ্রপাড়া, বজরা সকল পাম্পের মালিকেরা ষড়যন্ত্র করে এই রামগঞ্জে যেন গ্যাস পাম্প না হইতে পারে, তারই আলোকে আজকে সকল শ্রমিক একত্রিত হয়েছে। আপনি সংসদ সদস্য হয়েছেন, আপনার মামাটি মানুষের নেতা, আজকে শ্রমিকের পাশে যদি আপনি না থাকেন তাহলে এই শ্রমিক রাত্রে 3টা থেকে 4টা থেকে তারা হাজীগঞ্জে যায়, বজরা যায়, তারা গ্যাস আনার জন্য অনেক কষ্ট হয়, তাই আজকে রামগঞ্জে গ্যাস স্থাপন হয়েছে। আপনি সবাইকে আশ্বস্ত করতে হবে এখানে যেন কোনো ষড়যন্ত্রকারী এই গ্যাস পাম্পকে উচ্ছেদ না করতে পারে। তারই আলোকে আপনাদের সামনে 2 মিনিট আমাদের আজকের প্রধান অতিথি আমাদের মহারাজ জনাব ডক্টর আনোয়ার খান 2-4টি কথা বলবেন। যারা মালিক সবাই আমি চিন্তা কয়েকজনে মিলে করছি, 3-3 মিলে করছেন, দেখ ভালো আমাদের এখানে তো গ্যাস দরকার আছে, এখানে গ্যাস চাই সবসময় স্যার, আমরা সন্ধ্যা 6টা গেলে রাত্রে 3টায় লক্ষ্মীপুর থেকে আসতাম স্যার।